22 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে 16 ফেব্রুয়ারি ধর্মঘট ও গ্রামীণ ভারত বন্ধে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি রাজ্যে। তবে শুক্রবার সিআইটিইউর রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, জানান রাজ্যের মানুষ নাকি এর সমর্থন করেছে। তিনি বলেন, রাজ্যের কোথাও পিকেটিংয়ের ব্যবস্থা না থাকলেও জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। বিশেষ করে লক্ষ্য করা গেছে, বহু পরিবহন শ্রমিক বন্ধের সমর্থনে সকাল থেকে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়নি। বিশেষ করে শ্রমিক এবং কৃষক যারা ভারতবর্ষের উৎপাদনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, যাদের উৎপাদনের উপর ভারতবর্ষের মানুষের জীবন অতিবাহিত করার বিষয়টা যুক্ত আছে, তাদের উপর মোদী সরকারের যে আক্রমণ, তার পাশাপাশি আমাদের দেশের যুবকদের, ছাত্রদের উপর, দেশের সাধারণ যারা তফসিলি অংশের মানুষ, তফসিলি উপজাতি অংশের মানুষ, অনগ্রসর সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ, যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর মোদী সরকারের ক্রমাগত আক্রমণ, এরই প্রতিবাদে 22টি সুনির্দিষ্ট দাবিকে চিহ্নিত করে যে কনভেনশন হয়েছিল তালকোটরা স্টেডিয়ামে, সেই কনভেনশনের হাত ধরেই আওয়াজ উঠেছিল যে 26, 27, 28 নভেম্বর ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রাজ্যপালদের ভবন ঘেরাও করা হবে এই দাবির ভিত্তিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।